দিনের বেলা মাহফিলে হেলিকপ্টার দিলে ওদের যায় আর এনে নিজের গাড়ি চলে আসে বুঝলেন না আমি জানি ঠিক করছি আর কত ভাই আছে সবাই আমাদের আমার ছেলে করতে তাদের সময় যে এখানে কাজ করি এখন হবে এই চক্র বা এই ধরনের লোক আছে এলাকায় আছে আছে
কিরকম সংখ্যা হবে? কয়টা ঘর, কয়টা পরিবার? সবাইকে তো বিস্কৃত আছে সে নিজে স্বীকার করে, তাছাড়া মানে স্বীকার করার দরকার নাই। আচ্ছা তা আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবা। আমি অনেক দূর থেকে আসছি, সেই নার দূর থেকে শুধু আসছি আপনাদের এলাকায়। খবর পেলাম আমি পয়সা দিয়ে মুসলমান অন্য কিছু মোহাম্মদ সেই শুধু মুসলমান বেইমান বানাচ্ছে, কাফের বানাচ্ছে। একটা এলাকায় যদি কোন কাফের মুসলমান না হয়, আপনারা কেউ দায়ী হবেন না। একটা মুসলমান যদি আপনারা জীবিত থাকতে আপনার আপনাদের উপস্থিতিতে ধোকায় পড়ে কাফের হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাহলে কি আপনার এলাকার সবাই দায়ী না? বলেন তো কি করণীয় আপনাদের? আমরা তো এত দূর থেকে আসছি বাড়িঘর ফেলে, এখন আমরা কেউ খাই নাই দুপুরের খানা। আল্লাহ যদি ভাগ্যে রাখেন থাকো আপনাদের এখান থেকে, যে আর কোন নিয়ামত হইতে পারে আমাদের উপর? বলেন পারে হইতে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, জাল্লা আমাদের সম্মান দেখেই মুসা নবী আল্লাহর কাছে বলছেন যে যেভাবে থাকবো সেখানে থাক, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাক। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ মুহাম্মদ আল্লাহ উম্মতে মুহাম্মাদি, কিন্তু কোনো পরিচয় পান নাই যে যে উম্মত তিনি চাইছেন সেই উম্মতটা উম্মতে মুহাম্মাদি। উম্মতের সম্মান দেখে তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এই উম্মতটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলছেন এই উম্মত তোমাকে দেওয়া যাবে না, এই উম্মত আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনি আটবার দোয়া করছেন, আটবার আল্লাহ তার দোয়া ফেরত দিচ্ছেন। নবমবার তিনি দোয়া করছেন তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তিনি আমাকে আল্লাহ তার দোয়া কবুল করছেন। তাকে যখন হত্যা করতে গেছে, হত্যা করতে পারে ঈসাকে জীবিত সশরীরে আল্লাহ আসমান উঠায় দিচ্ছে। কেয়ামতের আগে দজ্জাল বের হওয়ার পর দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় হযরত ঈসাকে আল্লাহ তাআলা নামাবেন দজ্জালকে হত্যা করার জন্য। ঈসা রুহুল্লাহ কেয়ামতের আগে যখন নামবেন, নবী হিসেবে আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। এখন তো মুসা নবী দরখাস্ত করে উম্মত হইতে পারেন নাই,
ঈসা নবী দরখাস্ত করে উম্মত হইলেন আর আমি আপনি বিনা দরখাস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দেন এখন অল্প টাকার বিনিময়ে বা অপব্যাখ্যার কারণে এটি ইসলাম ছেড়ে রসুল্লাহ উম্মত থেকে খারিজ হয়ে কেউ যদি কাফের মুশরিক হয় খ্রিস্টান হয় ঈসাই তরিকাভুক্ত মুসাই তরিকাভুক্ত যে তরিকার নামে হোক সে যদি বেদিন হয় উম্মতের বাইরে চলে যায় তার কি মুক্তির কোনো ব্যবস্থা আছে নিশ্চিত সে জাহান্নামে যাবে ঠিক কিনা যারা বেঈমান হয়ে গেছে তারা তো জাহান্নামে যাবে যারা চুপ থাকবে এলাকায় প্রতিরোধ করবে না তাদেরকে দাওয়াত দিবে না তাদেরকে পুষাবে না এই কাজে তাদের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না তাদেরকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে হবে কি না তো আমি অনুরোধ করব কুষ্টিয়াতে জিরাইদাতে দাওয়াতি সেন্টার আছে জানেন আব্দুল্লাহ জাহাঙ্গীর না চলছেন না এসে গেছে চাইলে মানুষ মনে করে এখন টাকা চাইবো চান্দা চাইবো পয়সা দিব না কোন টাকা চান্দা পয়সা না আপনাদের কাজ এই দাওয়াতের কাজে যারা আসবে মাওলানা মুশাইর সাহেবের নেতৃত্বে মানুষকে বুঝাইবে আপনারা তাদের সাথে দল পেতে থাকবেন তারা যা শিখাবে এটা নিজেরা প্রচার করতে পারবেন ইনশাল্লাহ সবাই কে কে একটু আল্লাহর হাত তুলে দেন দুই হাত আল্লাহ কবুল যে মুদ্দাটা এখানে তাগুত মানুষকে কাফের বানিয়ে দিয়েছে তাকে মুসলমান বানানোর জন্য আমরা বারবার লোক পাঠাবো ইনশাল্লাহ মুশাইর সাহেবদের এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব উনি উনি আসবেন আমার লোকজন আসবে তা আপনাদেরকে সহযোগিতা করতে হবে যদি এই আমাকেও বারবার ডাকেন আমিও নার্ভাস থেকে আসবো আপনাদের কোনো পয়সা করে দিতে হবে না কথা বুঝতে পারছেন হ্যাঁ আর কখনো যদি অভাব অনটনে পড়েন খ্রিস্টানদের থপ করে করবেন না ভিক্ষা করে খাওয়া ভালো রিক্সা চালানো ভালো চুরি করে খাওয়াও কাফের হওয়ার চেয়ে ভালো বুঝেন এই কথা আবার বললেন না হুজুর কইছে চুরি করা ভালো এটা বলতেছি না কাফের হওয়ার চেয়ে চুরি করে খাওয়া ভালো চোর কোনো একদিন দেখতে যাবে কিন্তু যে খ্রিস্টান হয়েছে ওটা তো কোনোদিন দেখতে যাবে না তো খ্রিস্টান হওয়ার চেয়ে চুরি করে খাওয়া ভালো না কথা বুঝে না কোনো অবস্থায় তাদের খপ্পরে পড়বেন না টাকা পয়সা লাগলে ওনাদের কাছে যাবেন তারা যতটুকু পারে সহযোগিতা করবে আমরা এসে সহযোগিতা করব তারপরও এই অমূল্য রত্ন ইমান এটা হারাবেন না এই খ্রিস্টানদের খপ্পরে পড়বেন না কাফের মুশরিক হবেন না মনে থাকবে ইনশাল্লাহ আর আপনারা মনে অধিকাংশ লোক নামাজ পড়েন না ঠিক না বসে আছেন সময় পার করতেছেন মৃত্যু কখন আসে আমরা জানি ভালো ভালো মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় না একটা বাস অ্যাক্সিডেন্টে দেখা যায় 10 জন 20 জন একসাথে মারা গেল আপনারা যদি নামাজ না পড়েন মৃত্যু হয় তো বেনামাজি অবস্থায় আপনারা কবরে যাবেন তখন তো কঠিন বিচার হবে কঠিন শাস্তি হবে আমরা এমনি তো গুণাগার ফেতনার যুগে এ আমাদের পূর্বক্ষণের মানুষ আমরা যদি অন্তত ইমান ঠিক রাখি আকিদা ঠিক রাখি পাঁচক্ত নামাজ পড়তে পারি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা ওসিলা আমরা করতে পারবো তা নামাজও পড়তে হবে রাজি আছেন তো চল আচ্ছা বাচ্চা গুলো কে কে বক্তব্যে যাও তোমরা বলো হাত তোলো কে কে বক্তব্যে যাও সরাসরি পড়তে সকালে মসজিদে কে কে যাও বাচ্চাদের কাছে
আপনারা সবাই মিলে একটা বক্তব্য করতে পারলেন না, কেন বন্ধ হয়ে গেছে? যে পড়ায় তো তারে বেতন দেন নাই, তারপরে ভাইজান আছে, এনারা কমন পরিচিত এলাকার মধ্যে, মানে এনারাই সহযোগিতাই মসজিদ এতদূর অগ্রসর হয়েছে আর কি। আপনারা এতক্ষণ যা বয়ান শুনলেন তাকে আমরা সাধারণত এখানে বহু টাকা খরচ করেও আর সুযোগ নাই। ওনার দুই বছর আগে ওনার আমরা জানাইছি, উনি আসছেন পরে আমরা জানাইছি যে কোথায় কোথায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে। আপনাদের কি কথাগুলো আমরা প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই মাহফিলে এসে আপনাদের বলে গেছেন, সচেতন করেছেন, তারপরে একটু শুনেছেন, তাই না? যে আমরাও মাঝে মাঝে এসেছি, যিনি খ্রিস্টানদের সম্পরে পয়া ইমান হারা হয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তেন পাঁচত্তর এক সময়, হঠাৎ করে ওনার কি হলো আল্লাহ ভালো জানেন, যে উনি ইসলামের ইমানের দিন ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়েছেন। পাঁচত্তর নামাজও সে পড়ত সময়, এই যে খ্রিস্টান হয়েছেন উনি আপনারা হয়তো বুঝে গেছেন, সত্য তো গোপন থাকে না, উনি কিছু ফায়দা পান, কিছু আর্থিক সহযোগিতা হয়তো পান, কিন্তু ওনার তো এরকম গরিবই ছিল না যে গরিবির কারণে তার ইমানটা তিনি বিক্রি করে ফেলতে পারেন, তিনি বুঝতে পারছেন না, তাকে বোঝানো আমাদের দায়িত্ব, আমরা বোঝাবো। এই এলাকায় অনেক ঘরকে তিনি অনেক যুবককে উদ্ধত করেছিলেন, তো আলহামদুলিল্লাহ মানুষকে সচেতনতার কারণে, মানুষকে বোঝানোর কারণে মানুষ বুঝেছেন, কিন্তু বাস্তবতা হলো যে আসলে দিনের বুনিয়াদি শিক্ষা যদি না থাকে তাহলে এই বিভ্রান্তিটা হতেই থাকে। আপনি যেটা বললেন যে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করা খুব জরুরি, মক্তব চালু করলে ইমান তাওহীদ হ্যাঁ সুন্নাত এগুলো চেনা যায়, বোঝা যায়, আমল করা যায়। মারা গেলে আপনার জন্য আপনার সন্তান দোয়াটাও করতে পারবে না, আপনার জানাজাটাও দিতে পারবে না, কি সমস্যা? এই যে কিছুদিন আগে ভাই মারা গেল, মারে সেনে কোথায় ছিল, লাশ আসলো ওই যে শেখপাড়া, আমারে ফোন দিয়ে জিজ্ঞেস করলো হিন্দু ওনার জানাজা কেমনে হলো, তো জানাজা করা যাবে কিনা, এখানে একজন মুসলমান তার জানাজা পড়া যাবে কিনা এই প্রশ্ন আছে, কত ভিন্ন দশা। তো আমি বললাম যে জানাজা উনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, ঘোষিত খ্রিস্টান, তাহলে তো জানাজা পড়া হইতো না, এখন উনি ঘোষিত খ্রিস্টান না মুসলমান, মুসলমানের ঘরে জন্মেছিলেন কিন্তু উনি খ্রিস্টান হয়ে গেছেন অনেকে বলতেছেন, এখন যদি সত্যি তিনি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে ওনার মা বাপ জানবে, স্ত্রী জানবে, তারা তাদের কাছে জিজ্ঞেস করতে হবে, তারা যদি বলে যে হ্যাঁ খ্রিস্টান হয়েছে তাহলে জানাজা পড়া যাবে। আরেকটা চিহ্ন থাকে খ্রিস্টান যারা হয়ে যায়, খ্রিস্টান যারা হয়ে যায় তাদের অনেকগুলো বড় বড় কবিরা গোনা তাদেরকে দিয়ে করায়, এর মধ্যে একটা হলো যে যখন খ্রিস্টান হয়ে যায় কোরআন শরীফের মধ্যে পেশাব করায়, বলে না যখন খ্রিস্টান বাড়ায় কোরআন শরীফের উপর পা দিয়ে তখন কোরআন শরীফ ইসলাম ত্যাগ করে, কি জঘন্য!
যখন খ্রিস্টান হয়ে যায় তখন তার শরীরে কোন একটা গোপন জায়গাতে সিল থাকে, সিল তরিকাবন্দি করে এটাকে বলে ওরা। তো আমি বললাম যে দেখেন তার শরীরে কোনো সিল আছে কিনা, যদি সিল থাকে তাহলে বুঝতে হবে যে খ্রিস্টান বানিয়েছে, তাহলে তার জানাতে পারা কি ভয়ঙ্কর। কোরআনের মতো পবিত্র গ্রন্থকে হিন্দুরা পর্যন্ত সম্মান করে, অন্যান্য ধর্মের লোকেরাও সম্মান করে, কিন্তু মুসলমানের সন্তান টাকার লোভে পড়ে খ্রিস্টানদের অপপ্রচারে মিথ্যা প্রবাদান্ডায় পড়ে মিথ্যা ব্যাখ্যায় পড়ে এমনভাবে ইমান দিন হারাইল যে কোরআন শরীফের পা রাখতে তার আর হৃদয় কাঁপে না, কোরআন শরীফের পেশাব করাতে হৃদয় কাঁপে না। কথাটা বলতেই আমাদের মুখে বাঁধে, আমাদের হৃদয়ে কাঁপুনি উঠে যায়। আর এই মানুষগুলো এই ধরনের বড় বড় জঘন্য অপরাধ জঘন্য কাজ করে কি হবে বলে যেটা শুনতে বললেন, যে যদি আমাদের কোনো মুসলমান আমাদের সামনে থেকে খ্রিস্টান হয়ে যায় তাহলে এই গুনার ভার সবাইকে বহন করতে হবে। হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে যে আমি এমন ইমানের নিয়ামত তোমাদেরকে না চাইতে দান করেছিলাম, আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছিলাম, তো তোমরা সেই নিয়ামত পায়ে ফেলে দিয়েছ, পেশাব করে ভাসাই দিছ, আজকে তোমাদের কি শাস্তি হওয়া দরকার, তখন আমাদের কি জবাব। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হল সচেতন হয়ে যাওয়া, ইমানের নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। বলেছেন যারা পরিমাণ ইমান নিয়েও মরবে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করার পর জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন যাও আমার ওই বান্দাগুলোকে জাহান্নাম থেকে উঠাই আনো যাদের অন্তরে যারা পরিমাণ ইমান আছে। যারা পরিমাণ ইমানও যদি আপনি নিয়ে মরতে পারেন, নামাজ পড়েন নাই কিন্তু ইমান ছিল, নামাজ গাফলতি করে পড়েন নাই, শাস্তিও যদি হয় নামাজ না পড়ার কারণে, কিন্তু ইমান যারা পরিবার করবেন Oh, yeah.